কাজিরঙার কাখরিয়া গাঁও আর সাপরিত পশুধনক প্রতিষেধক প্রদানের অভিযান আরম্ভ করেছে কাজিরঙা উদ্যান কর্তৃপক্ষ আর মহকুমা পশু চিকিৎসা বিভাগে। রাজ্যত কোভিড নাইন্টিনের সংক্রমণ আর সোয়াইন ফিভারের সংক্রমণের মাজতে কাজিরঙার বন্যপ্রাণী যাতে কোনো কারণতে কোনো রোগের দ্বারা সংক্রমিত নহয় তার বাবে সদা সতর্ক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। আজির কথা নহয়, বিগত সময়ছোৱাত কাজিরঙার কর্তৃপক্ষই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কাষরীয় পশুধনের কল্যাণ আর বন্যপ্রাণীর সুরক্ষার বাবে জনসাধারণের পশুধনের রোগ প্রতিষেধক প্রদানের কাম করে আহিছে। বিগত বর্ষর দরে এই বছরও 1 মেৰ পৰা এই কার্য আরম্ভ করেছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষয়। কাজিরঙাত কর্মরত বেসরকারি সংগঠন আরণ্যক, বিশ্ব প্রকৃতি নিধি, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, ভূমি আর কর্বেট ফাউন্ডেশনের সহযোগত আরম্ভ করা পশুধনের প্রতিষেধক প্রদান অভিযান ইতিমধ্যে রাষ্ট্রীয় উদ্যানখনের বোকাখাট বনাঞ্চলত সম্পূর্ণ হয়েছে। বোকাখাট বনাঞ্চলত কাষরীয় গাঁর পশুধনের প্রতিষেধক প্রদান অভিযানে ব্রহ্মপুত্র নদীর 5টা চাপরি আর 3খন গাঁর মুঠ 3376টা গরু মহক প্রতিষেধক প্রদান করে। বোকাখাট মহকুমা পশু চিকিৎসা বিভাগের বিশেষ সহযোগত বোকাখাট বনাঞ্চলের ভক্তি চাপরিত 242টা, গাভরু চাপরির 727টা, লালুং চাপরির 744টা, বিলতিয়া চাপরির 366টা, সহলা গাঁর 421টা, শিশুবাড়ির 522টা আর ধুবা আতি গাঁর 354টা গরু মহক প্রতিষেধক প্রদানের কাম সমাপ্ত করেছে উদ্যান কর্তৃপক্ষয়। নদীর চাপরিবুরত নিশা কটাই প্রতিষেধক প্রদানের কাম সম্পাদন করা দলটো বোকাখাট মহকুমা পশু চিকিৎসা বিভাগের ডাক্তর জানমণি শ্যাম, ডাক্তর সৈয়দ মেহতাজ, ডাক্তর বিশ্বজিৎ বড়ুয়া, ডাক্তর প্রণীতা কোঁয়ৰ, ডাক্তর দেবব্রত ফুকন, ডাক্তর অম্লান ফুকন আর দীপজ্যোতি হানসের বিভাগটির ক্ষেত্র সহায়ক গোপাল মিত্র আর মৈত্রী সেবক সকলে সহযোগ করে। সমন্বয়ক হিসাবে দলটির নেতৃত্ব দিয়ে গোলাঘাট জেলার অনারেরি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন তথা বোকাখাট প্রেস ক্লাবর সম্পাদক উত্তম শইকীয়ায়। জনসাধারণের পশুধন কল্যাণের বাবে সম্পূর্ণ বিনামূলক করা এই প্রতিষেধক প্রদানের বাবে বিশ্ব প্রকৃতি নিধির তরফের পৰা ঔষধের যোগান ধরা হয়। ট্রাইভেক নামের এই ঔষধে জহরবাদ, গলফুলা আর নামর রোগের পৰা পশুধনক প্রতিরক্ষা দিব বলে বিভাগীয় তথ্য প্রকাশ। উল্লেখ্য যে 2017 চনের পৰা ধারাবাহিকভাবে কাজিরঙার কাষরিয়া গাঁও আর চাপরিবুরত এই অভিযান চলাই আহিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষয়। ইয়ার দ্বারা কাজিরঙার বন্যপ্রাণীর সুরক্ষাই নহয়, কাষরীয় গাঁর জনসাধারণের পশুধনও সংক্রমিত রোগের পৰা সুরক্ষিত হয়েছে বলে জানাইছে কাজিরঙার DFO রমেশ কুমার গগৈয়ে। বোকাখাটের পৰা পপি শইকীয়ার রিপোর্ট, আৱাৰ্লি টাইমস। তো আমার কাজিরঙা ন্যাশনাল পার্ক যেহেতু বড় কাষরিয়া, বোকাখাট মহকুমা পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের কাজিরঙা ন্যাশনাল পার্কত যেখানে বনরিয়া জীব জন্তু আছে এইখানে সুরক্ষা দিয়াটা অতি গুরু দায়িত্ব আছে আমার। আমি সেই কারণে বছরের প্রত্যেকটা একটা মাহতেই বিশেষকে বারিষার আগে আগে প্রতিষেধক দিয়ার ব্যবস্থা করো, যাতে এই বেমারবিলাক যা সাধারণত আমার পোহনীয়া জীব জন্তুত থাকে সেইবিলাক গৈ কাজিরঙার ভিতর থাকা জীব জন্তুক আক্রমণ করব নয়। সেয়ে আমি পোন প্রথমেই চাপরিবিলাকক টার্গেট করে লো, যাতে সেইবিল বারিষা হওয়ার যে কারণে যেহেতু আমি সেইবিলাকলে সহজে অহা যাওয়া করার সুবিধা থাকে, গতি আমি এটা পোন প্রথমে কাজিরঙার অন্তর্গত 7টা চাপরিত ইতিমধ্যে আমি 3376টা গরু মহক প্রতিষেধক টিকা দিছো। প্রতিষেধকটোত মেইনলি আমার 3টা বেমার ইয়াতে আছে হেৰি কৰিব কাৰণে, প্ৰতিৰোধ কৰিব কাৰণে। এটা হৈছে আমার কয় FMD বা চবকা বেমার, দ্বিতীয়টো হৈছে HS বা গলফুলা বেমার, আর তৃতীয়টো হৈছে জহরবাদ বা BQ। এই 3টা বেমারক একটা ভ্যাকসিনতে আমি প্রতিরোধ করার কারণে ব্যবস্থা গ্রহণ করেছো। আর এই ক্ষেত্রে আমার সহায় করেছে কাজিরঙা ন্যাশনাল পার্ক অথরিটি, WWF আর আমি ডিপার্টমেন্ট আটাইকিটা যুটিয়াভাবে লগ হয়ে এইখানে প্রোগ্রাম আমি ইতিমধ্যে করেছি। ইয়ার পিছতে আমি লোম ইয়ার কাষরিয়া যাবিল গাঁও আছে, ধর কাষরিয়া গাঁওবিলাকর জীব জন্তু ইতিমধ্যে আমি জানো যে সময়ত
বনৰীয়া জীৱ জন্তুৰ লগত সিহঁতি খাই লগ হয়। গতিকে যাতে এই কাষৰীয়া জীৱ জন্তু গাঁৱৰ জীৱ জন্তুবিলাকে গৈ বনৰীয়া জীৱ জন্তুৰ লগত সংস্পৰ্শৰে অহাৰ লগে লগে বেমাৰবিলাক সংক্ৰমিত নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিও আমি চাপৰিবিলাক ইতিমধ্যে শেষ হৈছে। ইয়াৰ পিছতে আমি এই গাঁওবিলাকত একেধৰণৰ ভেকচিন দিয়াৰ ব্যৱস্থা কৰিম।